রেখে কান সবুজ মেরুন পতাকা বাতাসে টানটান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান চিরকাল মাটকা দিয়ে খেলবে মোহন বাগান চিরকাল রেলায় আছে থাকবে মোহন বাগান This is a tasty move into the area. Good break here for Krishna. He's found the net again. If ever a player wanted to score in the biggest derby in India, it's Roy Krishna. And then they've got Hyderabad to meet on the 11th. Here's the opportunity to make it 2-0 and finish it all off once and for all. And that's the goal! And that's the point in the bag for ATK. Mohun Bagan. And what a good strike it is from this man, Manvir, who did it all himself. Goal of the season for me so far, John. That's one of the best that we've seen because he has had to work his socks off. Two sides that are thoroughly, thoroughly entertained us. তাহলে আজকে মোহন বাগান জিতে গেল কার না কিউ ম্যান অফ দ্য ম্যাচ সবাই কৃষ্ণ দুর্দান্ত গোল মনবীর সিং আরো দুর্দান্ত গোল অনেক কিছু বলে কেমন দিলাম বাগান ব্রিগেড ঠিক আছে তো ওই চিলি পুঁজিটা কেমন দিলাম সব ঠিক আছে বাগান ব্রিগেড ইস্ট বেঙ্গল আল্ট্রাস ঠিক আছে তো কাটাতারে তো চিরকাল মাটকা পিয়ে খেলবে মোহন বাগান ডার্বির পর মোহন বাগান জিতে গেছে স্কোর লাইন 2-0 আমার সাথে আছে অবরণ গোস্বামী তিনি কিছু বলতে চান অ্যাবাউট দ্য ম্যাচ সো অবরণ কি বলতে চান আজকের ম্যাচটা খুব সুন্দর হয়েছে ডার্বি অনেকদিন পর এত ভালো ডার্বি আমরা দেখলাম দুটো দুর্দান্ত কোচের মস্তিষ্কের লড়াই দেখলাম আজকে আমরা আজকে তুলনামূলকভাবে ইস্ট বেঙ্গলের পাসিং অ্যাকিউরেসি বহুত ভালো ছিল দ্যান কম্পেয়ার টু মোহন বাগান কিন্তু ওরা ফিনিশিং থার্ডে গিয়ে পারছিল না ডিউ টু ল্যাক অফ স্ট্রাইকার্স কিন্তু মোহন বাগানের আছে জানেন আপনি কৃষ্ণ প্রথমে যারা ঢুকিয়ে দিল বলটা আমি তোমাকে বলতে চাই যে তোমার এক্সপেকটেশনের সাথে কি রিয়ালিটি ম্যাচ করে গেছে না কি ছিল সেটা তুমি যদি কিছু বলো হ্যাঁ 100 বার এক্সপেকটেশন ছিল মোহন বাগান জিতবে কিন্তু যেহেতু ইস্ট বেঙ্গল টিমটা পুরোপুরি নতুন সেহেতু আমাদের কাছে জানা ছিল না কেমন খেলবে কিন্তু সেই তুলনায় বলতে গেলে ফার্স্ট ম্যাচ দুর্দান্ত খেলেছে এক্সপেকটেশন অনুযায়ী খেলার মান খুব সুন্দর হয়েছে আইএসএলের জায়গায় আছে খুব সুন্দর খেলা হয়েছে দুটো টিমই খুব ভালো খেলেছে মোহন বাগানের গোল করে দিয়েছে বিকজ গোল স্কোরার আছে ইস্ট বেঙ্গলে ওই জায়গাটা যদি আরেকটু ঠিক করে তাহলে আমার মনে হয় ইস্ট বেঙ্গলও ভালো খেলবে সামনের সামনের ম্যাচগুলি লাস্ট টাইম এটাই বলে যাবো ইস্ট বেঙ্গল ফ্যান্সরা অনেক কিছু বলছিল মার্চ বা সবকিছু নিয়ে খেলাটা মাঠেই হয় তো খেলাটা মোহন বাগান মাঠে খেলে দেখিয়ে দিয়েছে এবং লাস্টে জয় মোহন বাগান কোথায় গেছে পালিয়ে মুখ ঢেকেছে বাতিরা কোথায় গেছে পালিয়ে মুখ ঢেকেছে ময়দান আবার কেঁপেছে জাতীয় দল হয়ে সম্মানিত